পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি উল্লেখযোগ্য কয়েকটা বিষয় নিয়ে। প্রথমে, আমফানে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের ক্ষতিপূরণ না পাওয়া। দ্বিতীয়ত, ক্ষতি হয়নি এমন ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়া। তিন নম্বর হল, প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্ষতিপূরণ প্রাপ্য ব্যক্তি যারা যারা পেয়েছেন তাদের নামের তালিকা পঞ্চায়েতে দেয়ালের গায়ে ঝুলিয়ে দেওয়া। এই তিনটে বিষয় নিয়ে আমার ছোট্ট দৃষ্টি আকর্ষণমূলক এই আলোচনা। এক নম্বরে ফিরে আসি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেউ যে ক্ষতিপূরণ পায়নি এমনটা নয়, তারা অনেকেই ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু এমন প্রচুর ব্যক্তির কথা আমরা শুনছি যারা সত্যিকারের অর্থে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, অথচ তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না এবং তারা এটাও জানতেও পাচ্ছেন না যে তাদের নামটা লিস্টভুক্ত হয়েছে কি না। তো আমি অন্তত ম্যাডামের কাছে বিনয়ের সঙ্গে বলব, যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তারা যদি না পায় তাহলে আপনার উদ্দেশ্যই কিন্তু ব্যাহত হবে। কারণ আপনি বলেছিলেন এই দুর্যোগের সময় এক টাকা এক হাজার টাকার সমান এবং যোগ্য ব্যক্তিরা যেন ক্ষতিপূরণ পায়, এবারে আপনি খুব কঠোর হুঙ্কার দিয়েই কথা বলেছিলেন। আজকে কিন্তু আপনার সেই হুঙ্কার অনেক ক্ষেত্রেই কাজে লাগানো হচ্ছে না। তো যারা সত্যিকারের অর্থে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য পেয়েছেন তারা তো খুব ভালোই হয়েছে, কিন্তু যারা পায়নি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। দ্বিতীয়ত, যে বিষয়টি এসে যাচ্ছে যে যাদের ক্ষতি হয়নি অথচ তারা ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন, এমন অভিযোগ আমরা মুহুর্মুহু শুনছি, বারবার আমাদের কানে আসছে। বিভিন্ন মানুষ বলছেন অমুক টাকা পেয়েছেন, অমুকের নাম আছে, তারা পাওয়ার যোগ্য নয়। এমনকি অনেকে সরকারি সার্ভিস করেন, একই বাড়িতে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সরকারি সার্ভিস হোল্ডার, তাদের নামও ক্ষতিপূরণের তালিকায় এসছে এবং তারা পাঁচজন ছজন সবাই তারা ক্ষতিপূরণ পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি শুধু সরকারকে বলবো না, তাদেরকেও একটু মানবিকতা বলবো, যে সমস্ত মানুষেরা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয় অথচ ক্ষতিপূরণের টাকা আপনারা পেয়েছেন, যে কোনো বদৌলতেই হোক আপনারা এই টাকা পেয়েছেন, সত্যি যদি মানবিক পরিচয় আপনাকে দিতে হয় তাহলে আমি আপনাকে ধন্যবাদ দেব যে আপনারা এই টাকা রিটার্ন করুন গভর্নমেন্টের ওই অ্যাকাউন্টে, কারণ এই টাকার যোগ্য আপনারা নন। আপনার প্রতিবেশী কত মানুষ এখন ত্রিফলের নিচে বাস করছে, কত মানুষ এমন ঘরে তারা রাত্রি কাটাচ্ছেন যে ঘরে সত্যি সত্যি একটা গোয়াল ঘরেরও যোগ্য নয়। তো সেই সমস্ত মানুষের টাকা হক নষ্ট করে যদি আপনারা নেন এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেশের জনগণকে আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করছি, যারা এই টাকা পাওয়ার যোগ্য নন অথচ টাকা পেয়েছেন, স্বেচ্ছায় সসম্মানে আপনার ইজ্জত সম্মানকে বাঁচিয়ে রেখে আপনি এই টাকা আবার রিটার্ন করুন। যদি আপনি রিটার্ন না করেন তাহলে তৃতীয়ত আমি আর একটা দাবি করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে যারা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তাদের নামের লিস্ট ঝুলিয়ে দেওয়া হোক, দেশের জনগণ বিচার করে নিক যে কোন টাকা পাওয়ার যোগ্য কে আর কেমন ব্যক্তি তারা টাকা পেয়েছেন, জনগণও বিচার করে নিক এবং যারা অত্যন্ত সঞ্চাতুরী চালাকি চাতুরতার আশ্রয় নিয়ে এই সমস্ত অযোগ্য ব্যক্তিদের নাম ক্ষতিপূরণের তালিকায় লিপিবদ্ধ করেছেন তাদের চরিত্র পরিষ্কার ফ্ল্যাশ হয়ে যাক এখানে। সেই সাথে সাথে আরও একটা কথা এখানে সংযোজন করব, যে টাকা পাওয়ার পরে আমরা মুহুর্মুহু শুনছি সেই সমস্ত মানুষদেরকে হাটে ঘাটে মাঠে বাড়িতে ডেকে তাদের কাছ থেকে 2,000, 3,000, 5,000 টাকা পর্যন্ত আবার নিয়ে নেওয়া হচ্ছে। এই টাকার কোনো অথেন্টিক রিপোর্ট নেই, এই টাকার কোনো ক্যাশ মেমো নেই, কোনো স্লিপও নেই। কী ব্যাপার না, তোমার টাকাটা আমরা পাইয়ে দিয়েছি, আমাদের কিছু দাও, ঠিক এইরকম ভাষা বলেই বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম কায়দায় ফোন দিয়ে এটা টাকা নেওয়া হচ্ছে। যদি টাকা না দিলে হুমকি যে আগামী দিনে এইরকম কোনো সুযোগ আসলে তোমার নাম থাকবে না, কারোর কাছ থেকে 3,000, কারোর কাছ থেকে 5,000, কারোর কাছ থেকে 10,000 টাকাও নিচ্ছে, অনেকেই অভিযোগ করছেন। কিন্তু কেন জানি জানি না যে তারা সামনে সেই কথা বলতে ভয় পাচ্ছেন। বিভিন্ন জনের কাছে হাটে ঘাটে মাঠে চায়ের দোকানে সবাই সমালোচনা করছেন কিন্তু কেউ সামনে কথা বলার সাহস পাচ্ছেন না। তাহলে নিশ্চয়ই তাদের সামনে এই সৎ সাহস এবং সত্য কথাটা বলার মতো গণতান্ত্রিক অধিকার তাদের হরণ করা হচ্ছে, নাহলে কোনো জুলুম অত্যাচারের ভয়ে তারা এই কথাবার্তাগুলো বলতে পারছেন না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলোই বলবো। আপনি যে খুব চিৎকার করে বলেছিলেন এই দুর্যোগের সময় এক টাকা এক হাজার টাকার সমান কোনো যোগ্য ব্যক্তির হক যেন নষ্ট না করা হয়,
আপনার সেই উদ্দেশ্য সফল করার জন্যেই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যোগ্য ব্যক্তিরা টাকা পাক, অযোগ্য ব্যক্তি যারা টাকা পেয়েছে তারা টাকা রিটার্ন করুক, এবং অনতিবিলম্বে এই টাকাটা কারা পেয়ে যারা যারা পেয়েছেন প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে তার লিস্ট প্রচার করে দেওয়া হোক, পঞ্চায়েতের দেওয়ালের গায়ে ঝুলিয়ে দেওয়া হোক, দেশের জনগণ দেখে নিক। এবং সর্বশেষ এটাও বলব, যারা এই টাকা পাচ্ছেন তাদের কাছ থেকে যারা আড়ালে আবার অন্যরকম ফন্দি ফিকির করে এই টাকা আদায় করছেন, এই এর হাত থেকে কীভাবে দেশের গরিব দুস্থদের বাঁচানো যাবে সে ব্যাপারে আপনাকে একটা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করি।